হ্যালো, আসসালামু আলাইকুম। আমি গ্রাফিকন থেকে আলী হাসান বলছিলাম। আপনার সামনে উপস্থিত হয়েছি কীভাবে একটি প্যাকেটের ডিজাইন করতে হয়। তার আগে আপনাদেরকে দেখিয়ে নেব যে প্যাকেটটি কীভাবে তৈরি করতে হয়। এটি হচ্ছে একটি সিগারেটের প্যাকেট। তো এই সিগারেটের প্যাকেট, এটা হচ্ছে অরিজিনাল সিগারেটের একটি প্যাকেট, এটা হচ্ছে আমার বানানো একটি সিগারেটের প্যাকেট। এখন আমি সিগারেটের প্যাকেটটাকে বানানোর পর জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমি একটা সিগারেটের প্যাকেট নিয়ে আসবো। সেটাকে আমি একটাই দেখবো যে সিগারেটের প্যাকেটের ভিতরে একটা জোড়া আছে, সেই জোড়াটাকে আমরা খুলবো। খোলার পর সেই জোড়াটাকে খোলার পর তখন আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে এরকম কিছু জিনিস দেখতে পারবো। যেমন এটা হচ্ছে অরিজিনাল একটি সিগারেটের প্যাকেট, অরিজিনাল একটি সিগারেটের প্যাকেটের ডিজাইন। তো এই অরিজিনাল সিগারেটের প্যাকেটের ডিজাইনটি যখন আমার কাছে থাকবে, তো তখন আমি এই অরিজিনাল সিগারেটের প্যাকেটটি যখন আমি নিব তখন দেখব যে এরকম কাটা থাকবে। যখন আমরা খুলবো প্যাকেটটা তখন দেখবো এরকম কাটা 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 থাকবে। তো যখন কাটা কাটা থাকবে তখন আমরা এই জিনিসটাকে এরকমভাবে স্ক্যান করে নেবো। স্ক্যান করে নেওয়ার পর প্রত্যেকটা ফন্ট, যেমন লোগো, এই যে লোগো ফন্ট, এগুলি সব আলাদা আলাদা করে আমি করব। যদি ফন্ট যদি আমার ফন্টের সাথে মিলে যায়, আমার ফন্ট যদি থাকে তাহলে তো হলো, না হলে প্রত্যেকটা জিনিস পাত করে আলাদা আলাদা করে আমার করে নিতে হবে। আর এরকম যে ছবি, যে হুবহু ছবি যদি আমার কাছে থাকে তাহলে থাকলো, যদি না থাকে তাহলে আমরা এটাকে নেট থেকে ডাউনলোড করে নেব বা এটাকেই স্ক্যান থেকে ফটোশপ থেকে কেটে নিয়ে আসবো। তো দিন যখন আমার এগুলি সব কিছু কমপ্লিট হয়ে গেলো তখন আমি ডিজাইনের দিকে যাবো। যেমন এখান থেকে এখানের একটা মাপ, এখান থেকে এটির এখানে একটা মাপ। আমরা টোটালি চার কোনোভাবে যদি একটা কাগজ নেই বা একটা ডিজাইনের জন্য ইয়ে করি তাহলে এটা ডিজাইনের মধ্যে পড়বে না। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এরকমভাবে একটি পুরো কাগজ নেবো না। যেমন এখান থেকে এতটুকু কতটুকু মাপ আমি প্যাকেটে গায়ে স্কেল দিয়ে মেপে মেপে এখান থেকে আমি আলাদা আলাদা করে করবো। দেখেন আমার এগুলি সব আলাদা আলাদা করে করা। এখানে দেখেন সব আমি ধরতে পারছি, এগুলি সব আলাদা আলাদা করে করা। যেমন এই যে লোগোটা আলাদা করা, এই লেখাটা আলাদা করা, লোগোটা আলাদা করা, এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে করা। এরকম প্রত্যেকটা জিনিস আমরা মাপ মতো করে এরকম চার কোণা করে করে ফেলবো। এখানে করার যখন আমরা করে ফেলবো তখন এটা আমার একটা ডিজাইন হয়ে গেল। এখন ডিজাইনটা করার পর এখন এটাকে আমি ডামি কীভাবে বানাবো, তখন আমি এটাকে ডামি বানানোর জন্য এটাকে আমরা একটা প্রিন্ট আউট করবো। প্রিন্ট আউট করার পর দেখেন বন্ধুরা, যখন প্রিন্ট আউট করার পর তখন আমাকে এরকম একটা প্রিন্ট আমার হাতে আসলো। তখন আমি এই যে অরিজিনাল প্যাকেটটা যেভাবে কাটা কাটা আছে সেইভাবে আমি সাইজ মতো দেখে দেখে ওইভাবে কেটে ফেলবো। কাটার পর যখন কাটা কমপ্লিট হয়ে যাবে তখন আমার এই সাইডের জোড়া আর এই সাইডের এই যে সাদা একটা অংশ দেখা যাচ্ছে এটা একটা জোড়া, এটাকে যখন জোড়ে জোড়ে আমি আঠা দিয়ে লাগিয়ে দেব তখন একটা প্যাকেটের ভাঁজ এই সাইজে চলে আসবে। তখন এটাকে আমরা ভাঁজ সুন্দর করে ভাঁজ ভাঁজ করে 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 আমরা প্যাকেটের ডামি তৈরি করে ফেলব। দেখুন বন্ধুরা, যখন আমি ভাঁজ করে ফেলছি তখন আমার প্যাকেটের ডামিটি তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে আমার একটা প্যাকেটের ডামি। তো এখানে আরেকটা জিনিস আপনাদেরকে জানানোর দরকার যেটা হচ্ছে যে এটা উপরের দিকেও কাটা আর নিচের দিকেও কাটা, মানে হচ্ছে আমি প্যাকেটটি দুই দিক থেকেই খুলতে পারি। কিন্তু দেখেন বন্ধু, বর্তমান বাজারে যে আমরা সিগারেটের প্যাকেটটা দেখতে পাই সেটার প্যাকেটটা শুধু একটা সাইড খোলা থাকে, অথচ এখানে আমি দুইটা সাইডে খোলা রেখেছি। একটা জিনিস জানানোর জন্য সেটা হচ্ছে আমরা যে ওষুধের দোকান থেকে যে ওষুধগুলোকে কিনতে পারি, যে ওষুধগুলোকে কিনে যে ওষুধের যে বক্স থাকে সেই বক্সগুলো দেখবেন যে ম্যাক্সিমামই দুই পাশেই খোলা যায়। তো আপনারা যদি এই সিগারেটের প্যাকেটটাকে ডামি বানাইতে পারেন, ডিজাইন কমপ্লিট করার পর যখন ডামি বানাবেন তখন আপনারা দেখবেন যে প্রত্যেকটা বক্সের ডিজাইন, প্রত্যেকটা বক্স কীভাবে করে বাক্স বা সিরাপের বোতলের যে বক্স যেটা থাকে, যে প্রত্যেকটা জিনিস একই রকম। আপনারা শুধু দেখবেন যে একটা জোড়া আছে, জোড়াটা খুলবেন, খোলার পরে দেখে দেখে ডিজাইন করে নেবেন। তো ওকে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার গ্রাফিক মন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এবং আমার ফেসবুক পেজও আছে, গ্রাফিক অন দিয়ে সার্চ দিলে ফেসবুক পেজ পাবেন। আমার ফেসবুক পেজের ভিতরে যে আপনারা লাইক কমেন্ট করতে পারেন। তো এই ডিজাইনের ব্যাপারে বা প্রিন্টিংয়ের ব্যাপারে যদি কোনো ধরনের সমস্যা থাকে বা কোনো ধরনের কোশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে আমাকে অবশ্যই মেসেজ করবেন, কমেন্টস করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের প্রবলেম সলভ করার জন্য। তো
তো আজকে এই পর্যন্তই, আমার নেক্সট ভিডিওতে আসবে যে এই যে প্রিন্ট পর্যন্ত দেখাইলাম, এরপর প্রিন্ট পরার পর আমি কিভাবে কাটবো আর কিভাবে বক্সটাকে বাড়াবো আর কিভাবে আমি ওই বক্সটাকে দামি সহকারে আপনাদের সামনে ইয়ে করতে পারবো, সেটা আমি অবশ্যই আপনাদেরকে এই সামনের যে এরপরের যে ভিডিওটা সেই ভিডিওটার ভিতরে ওইটা থাকবে ইনশাআল্লাহ। তো আজকে বন্ধু ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।